একজন একজন পয়সা এখান থেকে আসছে এখান থেকে আমি দেখে নি আন্দোলন উৎসব কমিটির পক্ষ থেকে আজ শাকাইল থানার কাছে শ্মশান মাঠে যে উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের সেটা একটু আমাদের জানাবেন। আপনারা জানেন পয়লা বৈশাখের দিন থেকে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে এই জন্মদিন পালন এবং অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আমরা সেখানে এসেছি। এখানে আমরা আজকে প্রথমেই কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেছি, তারপর 250টি শিশুকে আমরা যৎসামান্য শিশু খাদ্য তুলে দিয়েছি তাদের হাতে। আরও হয়তো অনেক বেশি দিলে ভালো হতো, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। আমরা আবার পরবর্তী পর্যায়ে চেষ্টা করব আরও কিছু শিশুদের হাতে শিশু খাদ্য তুলে দেওয়ার। এই ব্যাপারের মধ্যে শিশু খাদ্যের মধ্যে কী কী ছিল? আচ্ছা, শিশু খাদ্যের মধ্যে ছিল একটি দুধের প্যাকেট, একটি ছাতুর প্যাকেট, একটি বিস্কুটের প্যাকেট, একটি কেক এবং একটি 500 ml মিনারেল ওয়াটার। আর একটা কথা আপনাদের বলি, এই ব্যাপারে এই যে অঞ্চল, এখানে বহু শিশু আছে যারা ঠিকমতো পরিচর্যা পায় না। তো আমরা আজকে 250টা যে তুলে দিলাম, এ ব্যাপারে প্রত্যক্ষভাবে এই এলাকার কিছু মানুষ আমাদের সাহায্য করেছেন, তারা এখানে আছেন। আমি প্রত্যেকের নাম জানি না, এখানে বাপিদা আছেন, অলোকদা আছেন, আরও ওনাদের সাথীরা আছেন, সকলে মিলে আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। আন্দোলন উৎসবের পক্ষ থেকে আমরা ওনাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উদ্যোগ আপনাদের শুরু হয়েছে অনেক দিন আগে থেকে, তো প্রথম থেকে যদি একটু জানান কি কি কী কী আপনারা করেছেন এই লকডাউন পিরিয়ডে। আসলে আপনারা জানেন যে আন্দোলন উৎসব প্রতি বছর পয়লা বৈশাখ আর তার আগের দিন হয়। তো পয়লা বৈশাখের দিনটা আমাদের কাছে ভীষণ নস্টালজিক, তো ওই দিন থেকেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর কাজ শুরু করেছি। প্রথমে আমরা আন্দোলন বাজার, আন্দোলন স্টেশন বাজার এইসব জায়গায় প্রায় 1000 মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি, এবং যারা এই লকডাউন পিরিয়ডে এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেই পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, এরাদের হাতে আমরা কৃতজ্ঞতা নিদর্শন হিসাবে কিছু মধ্যাহ্নভোজের প্যাকেট তুলে দিয়েছিলাম। এটা দিয়ে আমরা শুরু করেছিলাম। এরপর আমরা ধীরে ধীরে আমরা ইটভাটায় শিশুদের খাবার দিয়েছি, আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভারদের পিপি কিট দিয়েছি, এবং সবচেয়ে যেটা আমরা মনে করি আমাদের সবচেয়ে ভালো কাজ আমরা নিজেদের বিচারে, সেটা হচ্ছে আশাকর্মীদের হাতে আমরা যে হেলথ কিট দিয়েছিলাম, এলাকার প্রায় 200 জন আশাকর্মী এবং যারা আরও আশার ওপরের যে স্টেজ, ANM, ফার্স্ট ANM, সেকেন্ড ANM, প্রত্যেকের হাতে আমরা হেলথ কিট তুলে দিয়েছিলাম। তারপর আমরা গেছিলাম ডোমজুড়ে, আপনারা জানেন, যৌনকর্মীদের হাতে, তাদের হাতে আমরা মাস্ক তুলে দিয়েছি। এছাড়াও আমরা জঙ্গলপুর সারদা আশ্রমে শিশুদের শিশু খাদ্য পৌঁছেছি, মানিকপুর পরমানন্দ সেবাশ্রমে আমরা পৌঁছেছি। এছাড়া আমরা যে স্যানিটাইজার ডিসপেন্সার মেশিন, যে সমস্ত জনবহুল স্থান যেখানে যেখানে মানুষকে নিত্য প্রয়োজনে বেরোতেই হচ্ছে, যেমন ধরুন ব্যাংক, রেশন দোকান ইত্যাদি জায়গায়, আমরা ওই মেশিনটি তাদেরকে দিচ্ছি যাতে মানুষ হাতটা স্যানিটাইজ করে সেই জায়গায় ঢুকতে পারে। বিদ্যুতের কর্মী যারা 24 ঘন্টা ডিউটি করছে আমাদের জন্য, তাদের হাতেও আমরা হেলথ কিট তুলে দিয়েছি। আপনার নাম? আমার নাম শুভজ্যোতি ঘোষ। আপনি এই সংস্থার? আমি একজন সদস্য, এখানে আমাদের সবাই সদস্য, কারোর কোনো নির্দিষ্ট পদ নেই, আমরা সবাই সদস্য।